নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিএসএফ এর অভিযান, দুই পাচারকারী সহ কোটি টাকার ড্রাগস জব্দ শ্রীগৌরীতে। গাড়িতে পিস্তল রাখার অভিযোগে এক ব্যক্তি আটক, উদ্ধার বন্ধে চাঞ্চল্য। বেঙ্গালুরু যাওয়ার পথে মৃত যুবক, মেয়ে জামাইকে অভিযুক্ত করলেন বাবা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শ্রীগৌরীতে বিএসএফ এর জালে আটক দুই ড্রাগস কারবারি, জব্দ 1 কোটি টাকার ড্রাগস সহ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট। মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে 131 নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার পবন কুমার চৌধুরী দলবল নিয়ে বদরপুর থেকে বাইকে করে ভাঙা যাওয়ার পথে শ্রীগৌরীতে আটক করেন তাদের। এদের একজন মহিলা ও একজন পুরুষ। কার্বি আলংয়ের বাসিন্দা ওই মহিলার নাম নীতা ছেত্রী, অন্যজন করিমগঞ্জ বটরশির বাসিন্দা কামাল উদ্দিন চৌধুরী। পরে বদরপুর পুলিশ আটক দুই পাচারকারীকে বিএসএফ এর কাছ থেকে সমজে থানায় নিয়ে আসে। বিএসএফ এর পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এক মামলা। বর্তমানে বদরপুর পুলিশ তাদের টানা জেরা চালিয়ে যাচ্ছে। বদরপুর থানার ওসি বিকে বর্মন জানিয়েছেন, অভিযুক্তদের কাল করিমগঞ্জ আদালতে তোলা হবে। প্রতিবেশীর গাড়িতে পিস্তল রেখে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল উদ্ধারবন্দ পুলিশ। ধৃত ব্যক্তি উদ্ধারবন্দের দুর্গানগর চতুর্থ খণ্ডের বাসিন্দা সোনাহর আলী বড়ভূঁইয়ার ছেলে আকবর হোসেন। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উদ্ধারবন্দে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। প্রসঙ্গত, গত 23 সেপ্টেম্বর উদ্ধারবন্দ বিআইপি সড়কে একটি ম্যাজিক গাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তল উদ্ধারের পাশাপাশি গাড়ি চালক আজিরউদ্দিন বড়ভূঁইয়াকে আটক করেছিল আসাম রাইফেলসের জওয়ানরা। পরে পিস্তল সহ ওই ব্যক্তিকে জওয়ানরা উদ্ধারবন্দ থানায় সমজে দেয়। কিন্তু পরবর্তীতে এ ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে বলে একটি মামলা দায়ের করেন গাড়ি চালকের স্ত্রী। এই মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে এই সাফল্য পায়। বোনের জামাইয়ের সঙ্গে সুদূর ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছার আগেই পৃথিবীর মায়া কাটালেন বছর 20 যুবক আলোক দাস। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ছেলের মৃতদেহ দেখে শিউরে উঠেন মা বাবা। তারা অভিযোগ করেন, মেয়ে জামাই ও পাশের বাড়ির অন্য একজন মিলে তাদের ছেলেকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মৃত যুবকের বাবা অঞ্জন দাস জানান, গত 14 অক্টোবর তার একমাত্র ছেলেকে নিয়ে বেঙ্গালুরুতে রওনা দেন জামাই শশধর চন্দ ও জনৈক বিপ্লব দাস। রাত 8:30 নাকি ছেলে কেঁদে ফোন করে বলেছিল সে ফিরে আসতে চায়। এরপর রাত 12 নাগাদ তারা ফোনে জানতে পারেন আলোক ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু এরপর জামাই ও তার সঙ্গীর সঙ্গে অনেক চেষ্টা করেও তিনি যোগাযোগ করতে পারেননি বলে অভিযোগ করেছেন। 10টা মতো মাতিছে, মাতিয়া হ্যাঁ তার দাদার কইছে খান দিয়া বলে দাদা ইয়ো আমি আইয়ার বাড়ি বলে তার দাদা কইছে কি লাগে আইছে রে বলে খান দিয়া কইছে বলে আই আই আইলে সবটা হই ও হওয়ার পরে তারে তার আসর মোবাইল তার মোবাইল নিয়ে তারা ইউজ করেছেন, তার মোবাইল তারা নিচুন গিয়া কাপড়ের ব্যাগও তারা নিচুন। এরপরে 12টা পরে হইন ট্রেনও থেকে জাপ দিলাইছে। এরপরে তো আমরা চোখ তোরাইলাম, ট্রেনও থেকে কোনো জাপ দিছে না। তারা মারছে, লগে যায় ছেলেটা গেছে দু হ্যাঁ বন হয়েছে, খুব মারছে সহদরে অলপে। এদিকে একমাত্র নাতির মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঠাকুমা ও দাদু। পুরো বাড়িতে এখন এক বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়েছে। এদিকে মৃতদেহটি কিভাবে করিমগঞ্জের ছেরুল ভাগে নিয়ে আসা যায় সে ব্যাপারে চেষ্টা করে যাচ্ছেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ।
উদ্বাস্তু হিন্দুদের রক্ষা কবচ 2015 সালে কেন্দ্র সরকারের জারি করা জোড়া নোটিফিকেশন আসামে লাগু করার দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় এক মশাল মিছিল বের করে হিন্দু সংহতি। ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে ওই মিছিলটি বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে নরসিংটোলা ময়দানে জড়ো হয়। মিছিলে এদিন কয়েক শতাধিক নারী পুরুষ অংশ নেন। এদিন মিছিলের আগে ক্ষুদিরাম মূর্তির সামনে ডিটেনশন ক্যাম্পে নরক যন্ত্রণা ভোগ করে মৃত্যু মুখে পতিত হওয়া দুলাল চন্দ্র পালের প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার সদ্গতি কামনা করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে সুভাষিস চৌধুরী জানান, অসম সরকার যে জোড়া নোটিফিকেশন কেন্দ্র সরকারের দ্বারা পুরো দেশের মধ্যে লাগু করার যে জোড়া নোটিফিকেশন 2015 7 সেপ্টেম্বর সেই নোটিফিকেশনটা আসামে যাতে লাগু করা হয় সেই দাবি নিয়েই আমাদের এই মশাল মিছিল। আজকের আমাদের এই মিছিলে 500 থেকে 700 ছেলেদের নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে শিলচর নরসিংটোলা গ্রাউন্ড পর্যন্ত যাব। এই এই মিছিলের মাধ্যমে আমাদের দাবি যে আমাদের অসমে যেভাবে দেখা যাচ্ছে আজকে এনআরসির লিস্ট বেরোনোর পর, এনআরসির লিস্ট বেরোনোর আগেও যে বিদেশি ট্রাইব্যুনালের মাধ্যমে বাঙালি হিন্দুদের হেনস্থা হচ্ছে, তাদের নিয়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তাদের মর্মান্তিক মৃত্যু হচ্ছে, সেই জিনিসগুলো আটকানোর জন্য আজকে আমাদের এখানে জোড়া নোটিফিকেশনটা কার্যকরী করা খুবই দরকার। জোড়া নোটিফিকেশন কার্যকরী হলে এই বাঙালি হিন্দুদের হেনস্থা বন্ধ হবে, কোর্টের মাধ্যমে বিদেশি ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আর ঢোকানো যাবে না। সেই দাবির জন্যই আজকে আমরা পথে নেমেছি। আমাদের পুরো সমাজের কাছে এটাই আগ্রহ যে আগামী দিনে আমরা আরো বড় ধরনের প্রোটেস্ট করতে যাচ্ছি। একদিকে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানকে বাস্তবায়িত করতে যখন চেষ্টার কোনো কসুর বাকি রাখছে না রাজ্য কেন্দ্রে আসীন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার, ঠিক তখনই অন্যদিকে এই স্লোগানের ভুল বার্তা ছড়িয়ে পড়েছে জনমানসে। চন্দ্রনাথপুরের একটি অভাগা পরিবার তাদের ঘরের মেয়েকে খুঁজে বের করতে মঙ্গলবার যখন দ্বারস্থ হয় পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্তের, তখনই ঘটনাটি ফের প্রকাশ্যে আসে। জানা গেছে 6 জুন চন্দ্রনাথপুর রেল স্টেশন থেকে অপহৃত হয় এক স্কুল ছাত্রী। ঘটনার 11 দিনের মাথায় মেঘালয়ের জোয়াই থেকে উদ্ধার করা হয় ওই স্কুল ছাত্রীকে। এর দিন কয়েক পর ফের ঘর ছেড়ে পালিয়ে যায় স্কুল ছাত্রী। খাসিয়াপুঞ্জির আবার বেন নামে এক যুবক ঘটনার সঙ্গে জড়িত থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে বড়খোলা থানায় দায়ের করা হয় এক মামলা। প্রথম দফায় পুলিশ ওই যুবতীকে উদ্ধার করলেও দ্বিতীয়বার পুলিশ বিষয়টিতে অসহযোগিতা করেছে বলে অভিযোগ মেয়েটির পরিবারের। রিজার্ভ হয়ে গেছে, এই গাড়ি যাইতো না, তখন তার একটা ওইখানে থানার গাড়ি ভ্যান ওটা তারা দিয়ে করে দিয়েছে, ওটাই লইয়া গেছে। আমরা নিয়ে আধা রাস্তা আমরা ছাড়িয়ে দিছি, ছাড়িয়ে দিতে নামাই দিতে চাই, আমরা পয়সা দিতাম 3000 টাকা। তখন কয়েছে যেমন স্যার আমরা তো গরিব মানুষ, আমরা কাছে পয়সা নেই। তখন কয়েছে স্যারের নম্বর দে, স্যারের আমরা নামাইতে না, আমরা নামছি না। তখন আমরা গাড়িতে খারাপ আছি, বোঝা নিয়ে করছে, তারপর স্যারের নম্বর দিছি। তারপরে আমরা এখানে যাওয়ার পরে 1000 টাকা দিছি আমি, 1000 টাকা আমার কাছ থেকে নিছে মেডিকেল করাইবার লেগে আমার মেয়ে। 1000 টাকা এটা মহিলা পুলিশ, নাম তো মানে শুনছি রাবিয়া। স্কুল থেকে বিকাল আমি আইসি, কাজ থেকে আওয়ার পরে বেটা আর আইসে না। আমি খবর নিলাম, আমার মার এখানে ফোন করলাম, করিয়া দেখি হ্যাঁ আইসে না, আওয়ার পরে তো নাই নাই। আমি রাত্রে খুঁজাখুঁজি করলাম, পাইলাম না। সকালবেলা হঠাৎ আমার কাছে একটা ফোন আইসে, আমার মেম্বার আর কি হে ফোন করছে, করিয়া গেলো যে এরকম ঘটনা তোমার বাড়িতে তুমি জানো না, আমরা তো জানি মেয়ে তো পাইছি না, কয়ে গেলো অমুকে নিছে, অমুককে ওভার বেলপালা, তার নাম নেই, হ্যাঁ ওভার বেলপালা, ওই নিলো। এরপর তো শেষ, আমরা তো আর গিয়ে খারাপ করে গেলাম, কেস দিয়ে দিলাম। কত তারিখ হলো? এটা 6 তারিখ, 6-8 থানাত কেস দিয়েছে। কোন থানা? বড়কাতানা। মেন মেয়ের বয়স কত? 14 বছর 8 মাস। এদিকে পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে মেয়েটির পরিবার দুবার পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্তের উদ্দেশ্যে স্মারকপত্র পাঠায়, কিন্তু তারপরও সুরাহা হয়নি বিষয়টির। শেষমেশ
মঙ্গলবার মেয়েটির পরিবার সরাসরি দেখা করে এসপির সঙ্গে, তাদের মেয়েকে খুঁজে বের করে দিতে এবং ঘটনায় জড়িত আসল দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তার হাতে তুলে দেয় একটি স্মারকপত্র। এসপির কাছে আইসি এখন আসামি ধরতো, আসামি ধরি, আসামিরে যদি ওই আপনারা সংবিধানে যদি তার সাজা দিবার হচ্ছে সাত সাজা দিও, রবীন্দ্রনাথের সন্দেহে দিও। পরে এসপি সংবাদ মাধ্যমকে পাশে রেখেই নাবালিকার পরিবারকে আশ্বাস দেন বিষয়টি তিনি সিনিয়র কোনো আধিকারিককে দিয়ে তদন্ত করাবেন। এদিকে ঘটনাটিকে নিয়ে বরখলার ওসি সুরজিৎ চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি আমার বাংলাকে মামলাটি নিয়ে অবগত করান। এটা 6/8/19 তারিখে এটা মানে মেয়েটা মানে মিসিং বলি আমাদের এখানে একটা এন্ট্রি ছিল, মানে ইয়ে করছিল ওনাকে ওভারবেল পালা এক ছেলেটার নাম, একজন ছেলের লোকে, বাবার নাম হলো হারাদন খাসিয়া, চন্দ্রনাথপুর সোনাচোরা ওনার বাড়ি, ওখানের ছেলে আর কি, যাও বলে আমাদের এখানে একটা রিপোর্ট দরাজ করেছিল ওই তারিখে, রিপোর্ট করেছিল 7/8/19 তারিখে, এমনি মেয়েটা পালাইছিল 6/8/19 আর নেক্সট ডে 7/8/19 তারিখে এখানে রিপোর্ট হয়েছিল। তবে ওই হিসাবে একটা কেস রেজিস্টার করে, কেস নাম্বারটা হলো আপনার 226 নম্বর কেস এই বছরের 19-এর, আমরা রেজিস্টার করে কেস তদন্ত করি এবং মেয়েটাকে আমরা রিকভারি করি, রিকভারি করে ওনাকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয় এসএমপি। কোন জায়গা থেকে রিকভারি হলো? কালাইনের এদিকে কোন এক জায়গা থেকে, একটু মেঘালয় সাইডে আর কি। হ্যাঁ আচ্ছা, কালাইন ওই সাইডে আমরা মানে মানুষ সোর্স লাগাইয়া একে আনাইছি আর কি, মানে মেঘালয় রোড। হ্যাঁ মেঘালয় রোড আশেপাশে আর কি। আচ্ছা, আমাদের এখান থেকে আনানি হয়েছে, আনানির পরে আমরা মেয়েটাকে রিকভারি করিয়া কোর্টে আমরা মেডিকেল টেস্টের লোকে পাঠাইছিলাম, মেডিকেল টেস্টের পরে তাকে কোর্টে আমরা হাজির করি এবং আমরা কোর্টে স্টেটমেন্ট নেওয়াই এবং তারপরে কোর্টের নির্দেশ মতে আমরা মেয়েটাকে আবার তার গার্জেনের কাছে হ্যান্ড ওভার করে দিই। তো ওই সময় কি মেয়ে এগ্রি ছিল যে মা বাবার সঙ্গে যাবো? হ্যাঁ এগ্রি ছিল, এমনি মেয়েটা মাইনর মেয়ে গতিকে এগ্রি হয়েছিল, প্রশ্ন ওঠে না। আলটিমেটলি কোর্টের অর্ডার মতে আমরা মা বাবাকে সমঝাই দিই, মা বাবা এখান থেকে আমাদের থেকে ইয়ে করে রিসিভ করে নিয়ে যায়, ছেলেটা আবার ওইদিকে অ্যান্টিসেপ্টরি বেল নিয়ে থানায় আসে এবং সেই হিসাবে তাকে অ্যারেস্ট করা হয়, পুস্তাস করা হয় এবং পরে অ্যাজ পার কোর্ট অর্ডার উনাকে জামিন দেওয়া হয় এবং এখন বর্তমান কেসটা আমরা চার্জশিট দিয়েছি, কোর্টে আছে এখন কেসটা। আচ্ছা, এরপরে কোনো কিছু অফিসিয়াল কোনো কমপ্লেন নাই, কোনো কেস নাই, মিসিং কেস নাই? না, আমাদের কাছে কোনো ধরনের কমপ্লেন নেক্সট আর কোনো মেয়েটা হারানো সম্পর্কে বা কোনো জায়গায় যাওয়ার সম্পর্কে আমাদের কোনো না ওনার গার্জেনের তরফ থেকে কোনো এফআইআর করেছে না জানাইছে থানায়। আচ্ছা, ছেলেটা কি গ্রাউন্ডে বেল দেওয়া হলো কি মেয়েটা ডিনাই করবে কি আমি নিজে মন থেকে ওর সঙ্গে গেছি? হ্যাঁ হ্যাঁ, ওইটা 164 যখন কোর্টে স্টেটমেন্ট নিছে তো ওইটাই বলছে, মেডিকেল টেস্ট উনি মেয়েটা ডিনাই করছে। হ্যাঁ মেডিকেল টেস্টে তখন এসএমসি হয়েছে, ডক্টর এটা লিখে দিয়েছে যে ইজ ডিনাই, মানে মেডিকেল করাবে না বলে লিখে দিয়েছে। পালংঘাট সংলগ্ন রুকনিজিপির নন্দগ্রামে ঘরে ঢুকে 65 বছরের এক মহিলাকে মারধর করে টাকা পয়সা ও সোনার গয়না ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। তাকে মারধর করে অজ্ঞান অবস্থায় ঘরের পাশে জঙ্গলে ফেলে রাখার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এ নিয়ে সুখরাম রবিদাস ও কেশব গোয়ালাকে অভিযুক্ত করে পালংঘাট পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন মহিলার বোনপু কৃষ্ণকান্ত গোস্বামী। কৃষ্ণকান্ত সাংবাদিকদের বলেন তার মাসি বিয়ে করেননি এবং তিনি তার কাছেই থাকতেন, বৃহস্পতিবার ঘরে এসে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হলে চিৎকার শুরু করেন, চিৎকার শুনে গ্রামের মানুষ ছুটে এসে অজ্ঞান মহিলাকে পাশের জঙ্গল থেকে উদ্ধার করেন। তিনি জানান দুষ্কৃতীরা ঘরের ট্রাঙ্কের তালা ভেঙে নগদ 50,000 টাকা ও সোনাদানা লুট করে পালিয়েছে, পরে ওই মহিলাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতে রাখি আমি বাজারও গেছি, বাজারে যাওয়ার পরে আমি পান আর চিনি লইছি, চিনি লইয়া চাষাবাদের সময় আমি বাড়িতে ঘুরি আইছি, ঘুরি আওয়ার পরে বাড়ি অন্ধকার দেখছি, আমার ভিতরে হঠাৎ আতঙ্ক ডুবে গেছে, আমি হয়তো মনে করছি প্রেশার উঠছে, এর লেগে তাই বিশ্বনাথ গেছি গিয়া, বিশ্বনাথ যাওয়ার পরে বিশ্বনাথ গেছে গিয়া এরপরে আমি টর্চ মারি মারি গেলাম, গিয়া দেখি বিশ্বনাথ উষ্ণা সব এলোমেলো, ট্রাঙ্ক নাই, ভিআইপি নাই, ওই যে ট্রাঙ্ক নাই ভিআইপি নাই, এরপরে তো আমার ভিতর পুরো আতঙ্ক হয়ে গেছে, আতঙ্ক হওয়ার পরে আমি আশপাশ হাল্লা করছি, মামনি মামনি কইয়া ডাকতে ডাকতে এই বাড়িঘর চতুর্দিকে আমি চাই নিয়েছি, চাওয়ার পরে আশপাশ মানুষ লোক একদম 60-70 জন আইয়া জমছে, জমার পরে
তোমার চিরুনি তাল্লাশ মতো চিরুনি তাল্লাশ হয়েছে। এরপরে রণজিৎ রায় কইয়া একটা ছেলে পশ্চিম দিক থেকে টস মারিয়ে আইসে, আইয়া সারিয়া ওখানো টাং টসের আলো পড়ছে, জঙ্গলের মধ্যে পাওয়া গেছে টানে। আর টান থেকে আর প্রায় 150 মিটার দূরে টান, এর থেকে আরও 300 মিটার দূরে এই ভিআইপি এই কেশব গোলার বাড়ির ঘরের কিনারে পাওয়া গেছে। এরপরে আমি পালংঘাট থানায় এজার দিছি, এজার এন্ট্রি করছি, এন্ট্রি করিয়ে পালংঘাট থানায় মডেলে পাঠাইছে মডেল। 2015 সালের 26 নভেম্বর ওপিনিয়ন মুভার্স হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন শিলচরের বিশিষ্ট শিক্ষক সমাজকর্মী দীপক সেনগুপ্ত। বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা 111, আর প্রত্যেক সদস্যই এই গ্রুপটির মাধ্যমে শিলচরের জনগণের সুযোগ সুবিধা ও নিরাপত্তার দিকটিতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যাচ্ছেন। ওপিনিয়ন মুভার্সের পক্ষে এক বৈঠক করে দীপক সেনগুপ্ত জানিয়েছেন, শিলচরে সাংবাদিক মলিন শর্মার মৃত্যুর পর শহরের ট্রাফিক সমস্যা সমাধানে তারা জেলা শাসকের সঙ্গে কথা বলেন। এরপর সায়ন্তন চক্রবর্তীর মৃত্যুর পর শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নয়ন নিয়ে ফের জেলা শাসকের নজর আকৃষ্ট করেন। তিনি এও বলেন, এই শহরে অনেক জায়গায় ভাষা আইনও লঙ্ঘিত হচ্ছে। শিলচরে সাংবাদিক মলিন মারা যাওয়ার পর আমরা জেলাধিপতির কাছে গেছিলাম এবং গিয়ে সেখানে আমরা ট্রাফিক সমস্যা যথাযথ করার দাবিতে আমরা দাবি জানিয়েছিলাম এবং একটা পথ চলার আয়োজন করেছিলাম। কিছুদিন আগে আমরা দেখলাম সায়ন্তন চিকিৎসার অভাবে মারা গেল এবং এটাও আমরা অত্যন্ত ব্যথিত হয়ে আমরা জেলাধিপতির কাছে গেছি। গিয়ে আমরা মূলত মেডিকেল কলেজকেই আমরা পিন পয়েন্ট করে আমাদের দাবি জানিয়েছি। নেফ্রোলজি, ইউরোলজি, কার্ডিওলজি সহ মেডিকেল কলেজের পরিকাঠামোগত উন্নয়ন আমাদের একমাত্র দাবি এবং পাশাপাশি আমরা গত ট্রাফিক সমস্যার কথা আমরা আবার মনে করিয়ে দিয়েছি। আর ভাষা আইন যেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখছি ভাষা আইন লঙ্ঘিত হচ্ছে, এই ভাষা আইন লঙ্ঘন করার ব্যাপারে আমরা জেলাধিপতির কাছে আমাদের বলেছি যে এটা যেন না হয়, কারণ এর সাথে যুক্ত শহীদের আত্মত্যাগ, শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই অর্জিত আইন যেন যথাযথভাবে পালন করা হয়, সরকারের কাছে আমরা সেই আবেদনটুকু আমরা। এই গ্রুপের অন্যতম সদস্য আশু পাল বলেন, শিলচর মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকের নতুন ইনচার্জ গত মে মাস থেকে কার্ডের বিনিময়ে রক্ত দেওয়া বন্ধ করে দিয়েছেন। বর্তমানে মেডিকেল কলেজে রক্ত থাকা সত্ত্বেও কার্ডের মাধ্যমে রক্তদান বন্ধ। তিনি বলেন, যতদিন পর্যন্ত মানুষ ব্যাপকভাবে রক্তদানে এগিয়ে না আসেন ততদিন এই ব্যবস্থা চালু করা হোক। দীর্ঘ 17 বছর ধরে এই কাজকর্ম আমরা চালিয়ে যাচ্ছি। এটা করতে গিয়ে আমাদের যেটা অভিজ্ঞতা, যে মানুষের যখন রক্তের দরকার হয় তখন মানুষ আমাদের কাছেই আসে, কিন্তু আমরা এতদিন পর্যন্ত যে সিস্টেমে যে পদ্ধতিতে আমরা মানুষের কাছে রক্তটা দেওয়ার ব্যবস্থা করতাম কার্ডের বিনিময়ে, গত মে মাস থেকে নতুন যিনি ব্লাড ব্যাংক ইনচার্জ এসেছেন তিনি এই সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছেন এবং বন্ধ করে তিনি বলেছেন টেম্পোরারিলি আমি এটা বন্ধ করলাম, আবার না হয় চালু করা যাবে, কিন্তু আজকে পর্যন্ত চালু হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু এই মুহূর্তে মেডিকেল কলেজে ব্লাডের স্টক প্রায় 350 মতো রক্ত এখনও আছে, থাকা অবস্থাতেও কিন্তু তারা কার্ডের বিনিময়ে এখন পর্যন্ত রক্ত দিচ্ছেন না। আমরা চাইছি যে রক্তদান, যেহেতু স্বেচ্ছামূলক রক্তদানকেই ভারত সরকার এবং আন্তর্জাতিকভাবেও স্বেচ্ছামূলক রক্তদানকেই বেশি উচ্চতর স্থান দেওয়া হচ্ছে এবং তার মাধ্যমে সংগৃহীত রক্তটাকেই রোগীদের দেওয়ার জন্য বলা হচ্ছে, কাজে আমরা চাইছি শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক আবার সেই পুরনো সিস্টেমটা চালিয়ে যাক অন্তত ততদিনের জন্য, যতদিন না পর্যন্ত আবার মানুষ বেশি বেশি করে রক্তদানে এগিয়ে আসে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিএসএফ এর অভিযান, 2 পাচারকারী সহ কোটি টাকার ড্রাগস জব্দ শ্রীগৌরীতে। গাড়িতে পিস্তল রাখার অভিযোগে এক ব্যক্তি আটক, উদ্ধার বন্ধে চাঞ্চল্য। বেঙ্গালুরু যাওয়ার পথে মৃত যুবক, মেয়ে জামাইকে অভিযুক্ত করলেন বাবা। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।